প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শামসুন্নাহার, সহকারী শিক্ষক, মমিননগর মাধ্যমিক বিদ্যালয়, যশোর। আমি আজ পড়াব দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পড়াব যাতায়াত ব্যবস্থা। এই পাঠ শেষে তোমরা যাতায়াত ব্যবস্থা কী তা বলতে পারবে, যাতায়াত ব্যবস্থা কয় ধরনের আমাদের দেশে তা বলতে পারবে, সড়ক পথের যে গড়ে ওঠার অনুকূল অবস্থা এবং কি প্রতিকূল অবস্থা, হ্যাঁ, এইগুলো সম্পর্কে আমরা জানব। তাছাড়া তোমরা সড়ক পথের যে আভ্যন্তরীণ সড়ক পথের যে কেন্দ্রীয় রুটগুলো, এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় বিভিন্ন প্রয়োজনে, তেমন বিভিন্ন রকম দ্রব্যাদিও এক স্থান থেকে অন্য স্থানে বাজারজাতকরণ এবং পৌঁছানোর জন্য কিছু মাধ্যম লাগে, সেই জন্য আমাদের দরকার হয় যাতায়াত ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, যাতায়াত ব্যবস্থা হলো আমরা বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে এবং মালপত্র লোক চলাচলের যে মাধ্যম, মূলত তাকেই আমরা বুঝে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, যাতায়াত ব্যবস্থাকে মূলত স্থলপথ, জলপথ এবং আকাশপথ প্রধানত এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। স্থলপথকে আবার সড়ক পথ, রেলপথ, সড়ক পথকে আবার জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং কাঁচা সড়কে বিভক্ত করা হয়েছে। রেলপথকে আবার মিটার গেজ, ব্রড গেজ ও ডুয়েল গেজে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, জলপথকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন নৌপথ এবং সমুদ্রপথ, আর একটু যারা আকাশপথের, এটার কোনো ভাগ না, এটা আকাশ পথেই এই আকাশ যানগুলো দিয়ে মানুষ এবং মালামাল এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সড়ক পথ সম্পর্কে জানব। উৎপাদিত কৃষি পণ্য এবং মানুষ তার বাজার ব্যবস্থার এই উন্নতির জন্য সড়কপথ কিন্তু ব্যবহার করে থাকে এবং এই সড়কপথ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর রেলপথ পথের মাধ্যমে যোগাযোগ যেখানে সম্ভব হয় না, সেই সমস্ত স্থানে কিন্তু এই সড়ক পথের প্রয়োজন হয়। সড়কপথ গড়ে ওঠার জন্য কতগুলি ভৌগোলিক অবস্থা প্রভাব ফেলে, যেমন অনুকূল এবং প্রতিকূল অবস্থা। এখন অনুকূল অবস্থা সম্পর্কে আমরা জানব, সড়কপথ আর প্রতিকূল সব বিষয়ে আমরা জানব। এখন আমরা দেখব অনুকূল অবস্থা, সমতল ভূমি। প্রথমে আসে সড়কপথ গড়ে তোলার জন্য কিন্তু সমতল ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে সাধারণত ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত অঞ্চলে সড়কপথকে কেন্দ্র করে, কিন্তু সমতল ভূমিকে কেন্দ্র করে সড়কপথ গড়ে উঠেছে। মৃত্তিকার গঠন কিন্তু সড়কপথ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ মৃত্তিকা যদি গঠন যদি স্থায়ী এবং মজবুত হয়, ক্ষয় কম হয়, তাহলে সড়কপথ গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসাবে সেখানে কাজ করা যায়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্থায়ী হয় রাস্তাগুলো। সড়কপথে যদি সমুদ্রের অবস্থান ও শিল্পক্ষেত্রের অবস্থান আমরা বলি, সমুদ্র উপকূলে সাধারণত কী ওঠে, গড়ে ওঠে শিক্ষার্থীরা, বন্দর গড়ে ওঠে। বন্দর এবং শিল্পক্ষেত্রকে কেন্দ্র করেও অনেক সড়কপথ গড়ে ওঠে, এই জন্য মংলা, চট্টগ্রাম, অন্যান্য শিল্প অঞ্চলে কিন্তু সড়কপথ গড়ে উঠেছে। সড়কপথ গড়ে ওঠার প্রতিকূল অবস্থা, প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুর ভূপ্রকৃতি এবং ভূমির ঢাল, নিম্নভূমি এবং নদীপূর্ণ অঞ্চল। তাহলে যদি
উচ্চভূমি বন্ধুরতার যে ভূমি উঁচু নিচু এমন ভূমি কিন্তু সড়কপথ গড়ে তোলার জন্য মোটেই অনুপযুক্ত নয়। এখানে অনেক সমস্যা হয়, কিন্তু পার্বত্য চট্টগ্রামে অনেক সেখানে বন্ধুর ভূপকৃত হওয়া সত্ত্বেও সড়কপথ আছে, কিন্তু তার পরিমাণটা শিক্ষার্থীরা অনেক কম। আর ঢালযুক্ত স্থানে সড়কপথ তৈরি করা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা খুবই কষ্টকর এবং ব্যয়বহুল। কারণ কি নিশ্চয় তোমরা বুঝতে পারছো, যেহেতু আমাদের বাংলাদেশ তেমন কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ নয়, এখানে খরচ অত্যন্ত বেশি হয়। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সড়কের ঘনত্ব কিন্তু অনেক কম, এবং নিম্নভূমি এবং নদীপূর্ণ অঞ্চল, নিম্নভূমি এবং নদীপূর্ণ অঞ্চলে সাধারণত সড়কপথ এই নির্মাণের জন্য যে প্রতিকূল অবস্থা, এর ভিতরে নিম্নভূমি এবং নদীপূর্ণ অঞ্চল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। কারণ এই সমস্ত স্থানে যদি ব্রিজ কালভার্ট এগুলো নির্মাণ করার জন্য প্রচুর ব্যয়, এজন্যে সেখানে এই সমস্ত স্থানে সাধারণত নৌপথকে মানুষ বেছে নেই। আসলে বাংলাদেশের সড়কপথ বসতির বিন্যাসের উপর নির্ভর করে এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। অধিকাংশ সড়ক স্থানীয় রক্ষার জন্য রেলপথ, নৌপথ ও তার পাশাপাশি পরিপূরক হিসেবে এ রাস্তাও ব্যবহৃত করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বাংলাদেশের সড়কপথগুলি বৃষ্টি, বর্ষা, রোদ, বিভিন্ন তোমার প্রাকৃতিক অবস্থার দ্বারা প্রভাবিত হয়, কাঁচা সড়ক অঞ্চলে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এগুলি মেরামত করতে হয়, নদী বিধৌত হয়, কালভার্ট এবং নির্মাণ করা হয়, এগুলো বাধা হিসেবে কাজ করে। বাংলাদেশের যে আভ্যন্তরীণ সড়ক ঢাকা কেন্দ্রিক রুটগুলি নিম্নরূপ: ঢাকা থেকে আরিচা, নগরবাড়ি, পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর ও তেঁতুলিয়া, আবার তেঁতুলিয়া থেকে ঠিক ওইভাবে আসে ঢাকায় তার কেন্দ্রে আবার আসে। তেমনভাবে ঢাকা থেকে দৌলতদিয়া, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, আবার কিন্তু এই খুলনা, বরিশাল, বরিশাল, খুলনা এগুলো হয়ে আবার ঢাকায় আসে। তেমনইভাবে পর্যায়ক্রমে টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, টেকনাফ। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গ, আবার সেখান থেকেও কিন্তু ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশের অর্থনীতি আসলে সড়কটা, যে সড়কপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান সড়কপথের উন্নয়নের জন্য যমুনা নদীর উপর দিয়ে বঙ্গবন্ধু সেতু যে নির্মাণ করা হয়েছে তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রিয় শিক্ষার্থীরা, এবং এই সেতু গড়ে ওঠার ফলে অনেক ব্যক্তির কর্মসংস্থান হচ্ছে, অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই সেতুকে কেন্দ্র করেই। কাজে প্রিয় শিক্ষার্থীরা, এতেও আমাদের দেশকে সমৃদ্ধ করছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা পাঠ্য বইটা একটু ভালো করে পড়বে এবং সড়ক ব্যবস্থাগুলো সম্পর্কে বিস্তারিত পড়বে। শিক্ষার্থীরা, আজ জানা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।